আসসালামুয়ালাইকুম ভাই ব্রাদার্স, ওয়েলকাম টু র্যান্ডম টিভি চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওটা বানানো হয়েছে সারা বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ডের সুপার বাইক, যাকে এক নামে সবাই চিনে, BMW S 1000 RR-কে নিয়ে। তবে বলে রাখা ভালো, আজকের ভিডিওতে আমরা S 1000 RR এর ওল্ড মডেলটিকে রিভিউ করব, যেটি ইতিমধ্যে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে। তবে খুব জলদি কিন্তু এর আপডেট মডেলটি নিয়ে ভিডিও আসবে। বন্ধুরা, BMW S 1000 RR এর দুইটি ভেরিয়েন্ট রয়েছে, যেমন একটি হলো নর্মাল ভেরিয়েন্ট, অন্যটি প্রো ভেরিয়েন্ট। তবে আজকের ভিডিওতে আমরা প্রো ভেরিয়েন্টকে নিয়েই কথা বলবো, কারণ নর্মাল ভেরিয়েন্টের তুলনায় প্রো ভেরিয়েন্টে অনেক কিছু বেশি থাকছে, যেমন কুইক শিফটার, ক্রুজার কন্ট্রোল, ইলেকট্রিক সাসপেনশন, হিডেন গ্রিপ, স্পেশাল রেসিং মোড। তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে, আপনি যদি একজন বাইক এবং কার লাভার হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটি শুধু আপনার জন্য, কারণ আমি আমার এই চ্যানেলে বাংলাদেশ আপকামিং বাইক ওয়ার্ল্ডের সব নামি দামি সুপার বাইক এবং বাংলাদেশের রাস্তায় চলা সকল সুপার কার ও স্পোর্টস কার নিয়ে ভিডিও আপলোড দিই। সুতরাং দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। এতে আমার বানানো প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম পৌঁছে যাবে আপনার হাতে। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে পেজটি অবশ্যই ফলো করে নেবেন। বন্ধুরা, BMW S 1000 RR এর প্রথম প্রোডাকশন শুরু হয় 2008 সালে। এরপর ধাপে ধাপে এই বাইকটিকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আপডেট করা হয়েছে, তবে লুকসটি কিন্তু অপরিবর্তিত ছিল। এ বাইকটির লুকসের সাথে সর্বশেষ আপডেটটি এসেছে 2019 সালে, যা এখন পর্যন্ত চলছে। তবে আমার কাছে কিন্তু এর আগের লুকসটি বেশি ভালো লাগে। এর হেডল্যাম্পের ডিজাইন যে কারো নজর করার জন্য যথেষ্ট, আর এর লাইটের ডিজাইনটি কিন্তু এ বাইকটিকে করে তুলেছে ইউনিক। বন্ধুরা, আমার জানা মতে এ বাইকটির হেডল্যাম্প এবং ইন্ডিকেটরগুলো হ্যালোজেন, তবে এর টেল লাইটটি কিন্তু LED, আর এই তথ্যটি ভুলও হতে পারে। বাইকটির সিটের ব্যাপারে বলতে গেলে, বাইকটিতে সিট হিসেবে ব্যবহার করা হয়েছে স্প্লিট সিট। একটি নর্মাল স্পোর্টস বাইকের পিলিয়ন সিট যেখানে বসার জন্য অযোগ্য, সেখানে একটি সুপার বাইকের পিলিয়ন সিট কেমন হতে পারে তা না হয় আপনারা নিজেরাই ভেবে নিন। বন্ধুরা, এই বাইকটির ফুয়েল ক্যাপাসিটি কিন্তু যথেষ্ট, আর তা হলো 17.5 লিটার, এবং প্রতি লিটার তেলে এই বাইকটি মাইলেজ দেয় 17 কিলোমিটারের আশেপাশে। বাইকটিতে মিটার হিসেবে ব্যবহার করা হয়েছে সেমি ডিজিটাল মিটার, যাতে বাইকের A to Z প্রয়োজনীয় সকল ইনফরমেশন দেওয়া রয়েছে। এই বাইকটিতে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে সামনে আপসাইড ডাউন সাসপেনশন এবং পিছনে মনোশক সাসপেনশন, যেটি ইলেকট্রিক, অর্থাৎ এর রাইডিং মোডের উপর ভিত্তি করে এর সাসপেনশন অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যায়। BMW S 1000 RR এর সামনে 120 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, যা আমাদের দেশের অনেক বাইকের পিছনের টায়ারের সমান, আর এর রেয়ারে ব্যবহার করা হয়েছে 190 সেকশনের টায়ার। এ বাইকের ব্রেকিং সিস্টেমের ব্যাপারে বলতে গেলে, এর ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে 320mm 4-piston ক্যালিপারের ব্র্যাম্বো এর ডিস্ক ব্রেক, আর রেয়ারে ব্যবহার করা হয়েছে 220mm এর সিঙ্গেল পিস্টন ক্যালিপারের ডিস্ক ব্রেক। সাথে পাওয়ারফুল ABS তো থাকছে, যা ইচ্ছে মতো অন অফ করা যায়। এবার আসা যাক এ বাইকের ফিচার্সের ব্যাপারে। প্রথমেই থাকছে কুইক শিফটার। এর কাজ হলো, প্রথম গিয়ারের পর গিয়ার আপ বা ডাউন করার সময় ক্লাচ ধরতে হয় না, যা রেসের সময় খুবই কাজে দেয়। এরপরে থাকছে ক্রুজ কন্ট্রোল। বাইক রানিং থাকা অবস্থায় ক্রুজ কন্ট্রোল অন করলে একটি স্বয়ংক্রিয়ভাবে একই গতিতে চলতে থাকে। এরপরে থাকছে ইলেকট্রিক সাসপেনশন, যার ব্যাপারে একটু আগে বলেছি। এরপরে আছে হিডেন গ্রিপ। শীতের সময় বাইক চালানোর সময় হাত ঠান্ডা হয়ে গেলে তা কাজ করা বন্ধ করে দেয়, আর এই ঝামেলা দূর করার জন্য এতে ব্যবহার করা হয়েছে হিডেন গ্রিপ, যা শীতের সময় হাতকে গরম রাখতে সাহায্য করে। এরপরে থাকছে ট্র্যাকশন কন্ট্রোল, যা কর্নারিং করার সময় বা কাদায় আচমকা জোরে থ্রোটল করলে স্লিপ করে আপনাকে ফেলে দিবে না। এবং সর্বশেষে বাইকটিতে থাকছে 3টি রাইডিং মোড, স্পোর্টস মোড, রেন মোড এবং রেস মোড। এই স্পেশাল রেস মোডে একটি ল্যাপ কমপ্লিট করতে আপনার কত সময় লাগছে তা মিটারেই দেখা যায়। এইবার আসা যাক এই বাইকটির মেইন পার্ট, এর ইঞ্জিনের বিষয়ে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 999cc-র 16-valve-এর 4-cylinder ওয়াটার কুল ইঞ্জিন, যা থেকে প্রডিউস করে 193 bhp, 13,000 rpm-এ ম্যাক্স টর্ক, 112 Nm, 9,500 rpm-এ, যেখানে আমরা 14 থেকে 15 bhp প্রডিউস করা বাইক চালাই।
এই বাইকটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে সময় নেয় 5.7 সেকেন্ড। আর এ বাইকের রাইডিং মোডের উপর ভিত্তি করে এর টপ স্পিড ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন হতে পারে, তবে এর টপ স্পিড 299 কিলোমিটার পর্যন্তই সীমাবদ্ধ। বাইকটির ইন্ডিয়ান প্রাইস 2,68,000 রুপি। বাংলাদেশের ভ্যাটসহ প্রাইস কত হতে পারে তা না হয় আপনারা নিজেরাই ধারণা করে নিন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।